নমস্কার বন্ধুরা দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিনে মশলায় পালং শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি পালং শাক এমনিতেই খুবই হেলদি আপনারাও এইভাবে রান্না করে ভাতের সাথে সার্ভ করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এই রান্নাটা সরষের তেলেই করব সেই প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল এবারে দেব এক মুঠো বড়ি বড়িটা ভালো করে ভেজে নেব এই বড়িটা বাড়িতে দেওয়া সেই জন্য দোকানের বড়ির থেকে একটু অন্য রকম বড়িগুলো বিউলির ডাল দিয়ে বানানো গ্যাসের ফ্লেমটা লো করে বড়িটা লাল লাল করে ভেজে নেব বড়িটা অনেকটা লাল হয়ে এসছে আর একটু লাল লাল করে ভেজে নেব বড়ি সব সময়ই লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে বড়ি পুড়ে যাবে বড়িগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দেব না চাইলে নাও দিতে পারেন এবারে এর মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা পনেরো সেকেন্ডের মতো ভেজে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো দিয়ে কিছুটা ভেজে নেব দেব আলু শিম আর কুমড়ো এই তিনটে সবজি প্রথমে কিছুটা ভেজে নেব মিনিট তিনে হাই ফ্লেমে সবজিগুলো ভেজে নিলাম এবারে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব আপনারা চাইলে বেগুনের টুকরো আলাদাভাবে আগে তেলে ভেজে নিতে পারেন তাতে তেলটা বেশি লাগবে দৈনিকের রান্নায় তেলের পরিমাণটা কম খাওয়াই ভালো তাছাড়া শীতকালে পালং শাক প্রায়ই খাওয়া পড়ে বেগুনের কালারও চেঞ্জ হয়ে গেছে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে ভালো মতন এবারে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে দেব পালং শাক পালং শাকগুলো চেপে চেপে একটু সেট করে নেব এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দেব এক ছোট চামচ চিনি সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নেব পালং শাকে জলের ভাগ প্রচুর পরিমাণে থাকে নুন পড়েছে এবারে শাক থেকে জলটা বেরিয়ে আসবে আর শাকটা কমে যাবে পালং শাক এমনিতেই খুব উপকারী শাক এই শাকে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর থাকে সোডিয়াম ভিটামিন সি ক্যালসিয়াম এছাড়া জিরো কোলেস্টেরল হজম বৃদ্ধি করতেও সাহায্য করে নুন দেওয়ার পর শাক থেকে জল বেরিয়ে এসছে এবারে এর মধ্যে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিতে ঝাল বেশি ভালো লাগে না জন্য আমি অল্প পরিমাণে দিলাম গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলব শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে সবজি এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না সেজন্য আর চেক করছি না এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে যদি কেনা বড়ি হয় তাহলে নামাবার আগে দিতে হবে গুঁড়ো করে কেনা বড়ি ফাঁপা ফাঁপা মতন হয় গুঁড়ো হয় চট করে বড়িগুলো সবজির সাথে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। পাঁচ ছ মিনিট পরে আবার ঢাকাটা খুলব জলটা প্রায় শুকিয়ে এসছে এবারে এর মধ্যে দেব হাফ টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো ময়দা আটা বা কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে এতে যে জলটা আছে সেটা তাড়াতাড়ি শোক করে যাবে আর তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে যারা খুবই স্বাস্থ্য সচেতন তারা এইভাবে রান্না করে নিতে পারেন পালং শাকের চচ্চড়ি খুবই সহজ রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে ভালো করে নেড়ে তরকারিটা একদম শুকনো শুকনো করে নেব হয়ে গেল সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি বিনে মশলায় পালং শাকের চচ্চড়ি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য